সবাই আমাকে এই পর্যন্ত জিজ্ঞেস করেছে এই ঝিঙের এই তরকারি আমি কিভাবে রান্না করেছি তার রেসিপিটা দেওয়ার জন্য। সেজন্য সবার অনুরোধে আমি এই ঝিঙার রেসিপি আবারও দিচ্ছি। খুবই সহজ একটা রান্না, আসলে আমাদের মা খালারা ঠিক যেভাবে রান্না করে এই রান্নাটাও আসলে তেমনই একটা রান্না, মানে কোনো নতুনত্ব নাই, কিন্তু এটার একটা টেকনিক আছে। যেমন ঝিঙাটা, অনেকে আছে যে ঝিঙাটা একেবারে আলুর সাথে দিয়ে দেয়, কিন্তু এখানে টেকনিকটা হচ্ছে ঝিঙাটা আলুর সাথে দেওয়া যাবে না, ঝিঙাটা আলুটা সিদ্ধ হয়ে গেলে পরে ঝিঙাটা দিবে, যখন হয়ে যাবে তার আগে ঝিঙাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে একটু সবুজ সবুজ থাকতে ওটা নামিয়ে নেবে, তখনই ওটাই হচ্ছে হলো সুন্দর একটা কালার থাকবে, সবুজ একটা কালার থাকবে। আমি এর মধ্যে দিলাম হলুদ, মরিচ, জিরা আর ধনিয়ার গুঁড়া। একটু লবণ দিয়ে নিই আন্দাজ মতো, যে যতটুকু লবণ খাই। আমার জাল চুলার জালটা মনে হয় অনেক কম আছে, একটু বাড়িয়ে দিলাম। ওকে, আমি এই পাশে চুলায় দিছিলাম হচ্ছে হলো ডাল আর সজনে। নাসরিন আপা আমার জন্য সজনে পাঠাইছে, ওনার বাড়ির গাছে সজনে হয়েছে, তো উনি সুন্দর সজনে পাঠাইছে আমার জন্য, সে সজনে দিয়ে আমি মসুর ডাল দিয়ে রান্না করছি। খুব দারুণ লাগে ডাল দিয়ে আর সজনে দিয়ে, বাড়িতে আমার দাদি এরকম করে রান্না করতো ডাল আর সবজি, দারুণ খুবই ভালো লাগে আমার। এটা একটু চিংড়ি মাছটা একটু হয়ে গেলে আমি চিংড়ি মাছটার সাথে আলু দিয়ে দিব। এই যে চিংড়ি মাছটা লাল লাল হয়ে গেছে, এটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিই। এই ঝিঙের তরকারির মধ্যে না আলুটা খুব ভালো লাগে, আলুটাও একদম পুরো গলে গলে যায়, দারুণ লাগে। সেদিন আরবের বার্থডে ছিল, আরবের বার্থডের ভিতরে পোলাপান সব কয়টা আসছে, আমার ভাইয়ের তিনটা ভাবি আছে, আমার এখানে আমরা তিনজন, তারপরে আমার মামার বাড়ির থেকে ওরা চারজন, সবাই মিলে একসাথে এই এক ঝিঙার তরকারি চেটে পুটে সবাই ভাত খাইছে। আমরা তো পরে হাসতে হাসতে শেষ, এক ঝিঙার তরকারি দিয়ে সবাই চেটে পুটে ভাত খেলো। ইদানিং আমাদের এখানে খুব মানে একদম গ্যাসটা খুব ভালোবাসা সার্ভিস দিচ্ছে না, গ্যাসটা এই সময় দুপুর টাইমে একটু কম কম থাকে, আর আজকে আমার বুয়াও আসে না, খালা যে কি খাইছিল আমি শুরু করতে। এবার আমি এটা যে সময় তেলের উপর, তেলের উপরে উঠে যাবে সে সময় এর মধ্যে পানি দিয়ে আলুটাকে আমি সিদ্ধ হতে দিয়ে দিব, ব্যাস টেকনিকটা এটাই। এখন এটাকে ঢাকা দিয়ে দিই, ব্যাস এটা হতে থাকুক, এটা হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। প্রায় হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে, তেলও উপর উঠে চলে এসছে, এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ঝিঙাগুলো দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে বেশ অনেকটুকু তরকারি, কিন্তু এটা একটু পরে পানি বের হয়ে পুরো চুপসাই যাবে জিনিসটা। ভিজে দিয়ে
পানিটা শুধু একটু সিদ্ধ হোক। আর এদিকে আমার সবজি আর ডাল সিদ্ধ হয়ে গেছে। এর ভিতর পানি দিয়ে এখন আমি একটু পানিটাকে ফুটতে দিচ্ছি। তরকারিগুলো এত ছিটে ছিটে জায়গা নষ্ট করে দেয়, আর রান্নার জায়গা যদি এতটুকু কোথাও যদি কোথাও একটু ময়লা হয়ে যায়, জিনিসটা আমার একদমই পছন্দ না। সেটা ছুচি বায়ু, পরিষ্কারের একটা ছুচি বায়ু আছে আমার, বিরক্তিকর। কি সুন্দর, এই যে দেখেন সবুজ সবুজ তরকারি, দেখলেই খাওয়ার একটা ইচ্ছা জাগে, কি ভালো লাগে দেখতে। এই দেখেন কতগুলো তরকারি ছিল, তরকারি কতটুকু হয়ে গেল মাত্র। এই তরকারিগুলো খেতেই ইচ্ছা করে, এত রিফ্রেশিং একটা তরকারি এবং এত লাইট, মশলা কম, হালকা মশলা, শুধুমাত্র একটা তরকারি। প্রথমে জাস্ট পেঁয়াজ ভেজে তেলের, সেই তেলের মধ্যে একটু রসুন দিয়ে একটুখানি আদা দিয়ে ভালো মতো একটু কষায়, তারপরে তার মধ্যে পানি দিয়ে, তারপর তো দেখতেই পেলেন হলুদ মরিচ গুঁড়া জিরা ধনিয়া এই সমস্ত গুঁড়া সব দিয়ে দিলাম। আমি এর মধ্যে আর একটু পানি দিব, জাস্ট একটু ঝিঙাগুলো সিদ্ধ হওয়ার জন্য। বেশি না, স্লাইট একটু, এই একটু পানি দিয়ে দিলাম, এটা একটু ঝিঙাটা একটু সেদ্ধ হবে। আর এই পাশে চলছে আমার এই যে ডাল করছিলাম, সেই ডালটা তেলে দিব। আমি প্রতিটা জিনিসে আসলে তেলটা একটু কম খাই এবং অল্প মশলা খাই, লাইট মশলার খাবার খাই আমি। একেবারে গাদা গাদা মশলা দিয়ে খাবার আসলে আমার পোষায় না, ভালো লাগে না। এটা হতে থাক। আর এই পাশে আমার ডালের জন্য ফোড়নের ব্যবস্থা চলতেছে। পেঁয়াজ দিলাম, শুকনো মরিচ দিলাম, এখানে কিছু কাঁচা জিরা ফোড়ন দিব। কাঁচা জিরা ফোড়ন দিলে এই এটার মধ্যে দারুণ একটা স্মেল আসে, আমার ভালো লাগে। এটা একটু কড়াইয়ের সাথে একটু ধরে দিবেন, কড়াইয়ের সাথে সাথে একটু ধরা থাকলে তাহলে এখানে ওই তেলটা ছিটে আসে না। প্রেশার কুকারে দিয়েছিলাম তো সজনেগুলো একদম এই ধরনের হয়ে গেছে, সুন্দর হয়েছে। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ভেতরে। আচ্ছা, এই তরকারির অবস্থাটা দেখি, এই তরকারি কিন্তু আমার অলমোস্ট ডান, হালকা ঝোলঝোল আছে, একদম কাদা কাদা। এই কাদা কাদা ঝোলের এই তরকারিটা দিয়ে খেতে ভালো লাগে। এখন কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম, আমার একটা নিজস্ব বানানো একটা ছাট মশলা আছে, এই ছাট মশলাটা একটু দিয়ে দিলাম। অনেক কিছু দিয়ে ছাট মশলাটা আমি বানাই সিরিজের মতো। আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এখানে এখন আমি ঢাকা দিয়ে দিব, এটা ঢাকা অবস্থা থাকবে, তাতে ওই যে কাঁচা মরিচটা দিলাম, কাঁচা মরিচটা সেদ্ধ হয়ে যাবে আর কি। আর তরকারি ডান দেখছেন, এই যে দেখেন ঝিঙাগুলো কি সুন্দর একদম সবুজ সবুজ আছে। এইটাই টেকনিক, আগে আলুটা সেদ্ধ করবেন, তারপরে ঝিঙাটা দিবেন, তরকারিটা দিবেন, তাহলে সে তরকারিটা সুন্দর
ওর নিজের কালারটা নিয়ে থাকবে। তো বন্ধ করে দিই, ঢাকনা দিয়ে ঢেকে রাখি। তাহলে এটার ছাট মশলার যে স্মেলটা আর হচ্ছে যে কাঁচামরিচটা, এটা স্মেল দুইটা দুইটার মধ্যে থাকবে, দারুণ থাকবে। আর এই আমার এটা এটা এখন ফুটে উঠলে আমার তরকারি ডাল। কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। এবং এত সোজা একটা তরকারি কিন্তু এত মজার, এত কালারফুল, এই জিনিসটা আপনারা রান্না করে আপনারাও ছবি দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাই।